হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো সরকারি এডওয়ার্ড কলেজ, যেটি বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত অবিভক্ত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 1898 সালে শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী কলেজটি প্রতিষ্ঠা করেন। 1828 সালে পাবনা জেলার ভৌগোলিক সীমানা নির্ধারিত হওয়ার পর এ অঞ্চলে শিক্ষা প্রসারের কথা চিন্তা করা হয়। 1894 খ্রিস্টাব্দের জুলাইয়ে শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী পাবনায় প্রথম পাবনা ইনস্টিটিউশন নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1898 সালে এই বিদ্যালয়ের একটি কক্ষে গোপাল চন্দ্র লাহিড়ী এডওয়ার্ড কলেজের কার্যক্রম শুরু করেন। একই বছর ডিসেম্বরে এফএ স্ট্যান্ডার্ড কলেজ নামে কলেজটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত হয়। প্রথম দিকে কলেজটি মাত্র 26 জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু করে। গোপাল চন্দ্র লাহিড়ী 1906 সাল পর্যন্ত কলেজটির অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন এবং সে সময় এর নাম পরিবর্তন করে পাবনা কলেজ নামকরণ করা হয়। 1911 সালে কলেজটির নাম পরিবর্তন করে পুনরায় ভারতের তৎকালীন সম্রাট সপ্তম এডওয়ার্ডের নাম অনুসারে এডওয়ার্ড কলেজ করা হয়। কলেজটি প্রতিষ্ঠার সময় ও প্রথম দিকে বিভিন্নভাবে সাহায্য করেন তারাশের জমিদার রায় বনমালী রায় বাহাদুর, কুষ্টিয়ার আমলা সদরপুরের জমিদার নীল বিদ্রোহের নেত্রী প্যারিসুন্দরী দেবী, অধ্যাপক হেমচন্দ্র রায়, গোপাল চন্দ্র লাহিড়ী, রাধিকানাথ বসুসহ প্রমুখ ব্যক্তিবর্গ। পরবর্তীতে কলেজের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেকেই সাহায্য সহযোগিতা করেন। 1915-16 সালের মধ্যে প্রাথমিক অবকাঠামো বা অট্টালিকা নির্মাণের কাজ শেষ হওয়ার পর 1961 সালে কলেজের মোট জমির পরিমাণ দাঁড়ায় 49 একর। 1968 সালের 1 মার্চ এডওয়ার্ড কলেজকে সরকারিকরণ করা হয়। কলেজের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 22,000-এর মতো। তো বন্ধুরা, দেখতে থাকুন সরকারি এডওয়ার্ড কলেজের অপরূপ সৌন্দর্য।